চলন্ত শ্মশান ঘুরছে ইউক্রেনের রাস্তায়, নিহত সেনাদের গাড়িতে তুলে চুল্লিতে পোড়াচ্ছে রাশিয়া। ভয়ঙ্কর ঘটনা ঘটছে ইউক্রেনে, রাস্তায় রাস্তায় চলছে চলন্ত শ্মশান, নিহত সেনাদের ট্রাকে তুলে চুল্লিতে পুড়িয়ে দিচ্ছে রাশিয়া। রুশ বাহিনীর কতজন যুদ্ধে প্রাণ হারাচ্ছে তার কোনো প্রমাণ না রাখার কৌশল পুতিন সরকারের। চলন্ত ট্রাকের মধ্যে যেমন রয়েছে যুদ্ধাস্ত্র, তেমনই তৈরি করে নেওয়া হয়েছে চুল্লি। রাস্তায় রাস্তায় ঘুরছে এমন ট্রাক, ক্ষতবিক্ষত রুশ সেনার নিথর দেহ দেখলেই ট্রাকে তুলে চুল্লিতে পুড়িয়ে দেওয়া হচ্ছে। সাজোয়া গাড়ি ছাড়াও এমন চলন্ত শ্মশান নিয়ে ইউক্রেনের রাস্তায় রাস্তায় ঘুরছে পুতিন বাহিনী। পশ্চিমী সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে চলমান শ্মশানের নানা ছবি ফুটে উঠেছে নেট মাধ্যমে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর গোড়া থেকেই নাকি সাজোয়া গাড়ির আড়ালে এমন চুল্লি সারানোর ট্রাক নেমেছিল ইউক্রেনের রাস্তায়। দাবি এমনও যে রুশ সেনা শুধু নয়, ইউক্রেনের সাধারণ মানুষজনের দেহ এই ট্রাকে ঢুকিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। কতটা নির্মম আক্রমণ হানছে রাশিয়া তা বিশ্বের কাছে গোপন রাখারই প্রচেষ্টা করছে পুতিন সরকার। গতকাল থেকে কিভ এবং খার্কিভের ওপর ভয়ঙ্কর আঘাত এনেছে রাশিয়া। কিভে পরপর বিস্ফোরণ হচ্ছে, অয়েল ট্যাঙ্কার গুলো ধ্বংস করার চেষ্টা চলছে, খার্কিভে গ্যাসের পাইপলাইন ফাটিয়ে দেওয়া হয়েছে। কিভের রাস্তায় এখন মুখোমুখি রাশিয়া এবং ইউক্রেনের সেনাবাহিনী। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে, ভেঙে গুড়িয়ে যাচ্ছে বাড়িঘর, উঁচু বিল্ডিং। রাস্তায় রাস্তায় এখন শ্মশানের স্তব্ধতা, পোড়া ছাই আর কংক্রিটের ধ্বংসাবশেষ। শনিবার ভারতীয় সময় দুপুর দুটো নাগাদ কিভে ঢুকে পড়ে রাশিয়ান সেনা, তারপর থেকেই শুরু হয়েছে হামলা। প্রাণ দিয়েও দেশকে বাঁচাতে মরিয়া হয়ে লড়ছেন ইউক্রেনের জওয়ানরা। আগেই খবর পাওয়া গেছিল রাজধানীতে ঢোকার একটা নাকা পয়েন্ট ভ্যাসিল কিভে ইউক্রেনের জাতীয় পুলিশের ছদ্মবেশে পৌঁছে গেছিল রাশিয়ার সেনা। সেখানে কর্তব্যরত ইউক্রেন সেনাদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। রাশিয়ার সেনার হাতে প্রাণ হারান নাকার দায়িত্বে থাকা ইউক্রেনের সেনা জওয়ানরা। এখন সেই পথ দিয়েই ঢুকছে রাশিয়ান বাহিনী, যুদ্ধ ট্যাঙ্কে ভরে গেছে কিভের রাজপথ। পাল্টা প্রতিরোধের পাঁচিল গড়েছেন ইউক্রেনের জওয়ানরাও।